এক তরুণী রবিবার রাতে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনজন যুবক মুখ ঢেকে ওই তরুণীর উপর চড়াও হয়ে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে যায়। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যে পাওয়া খবর, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানায় রামকৃষ্ণপল্লীর একটি তরুণী রবিবার রাতে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনজন যুবক মুখ ঢেকে ওই তরুণীর উপর চড়াও হয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয় এবং কোনোক্রমে সেখান থেকে পালিয়ে বনগাঁ থানায় এসে অভিযোগ জানায় ওই যুবতী। ওই যুবতীর অভিযোগ, তাকে কয়েকদিন ধরে ফেলে ফলো করছিল এক যুবক। তারপরেই রাতে এই ঘটনা ঘটে, তারা রেজিস্ট্রি বিবাহ হয়েছে, তাও ওই যুবকের উত্তপ্ত করতে থাকে তাকে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই যুবতী। অভিযুক্তদের দৃষ্টিমূলকভাবে শাস্তির আবেদন করেছেন সে। তিনি অভিযুক্তদের গ্রেপ্তার করে আজ বনগাঁ মহকুমা হাসপাতাল আদালতে পাঠানো হবে বলেই পুলিশ জানিয়েছে।